আদালত অবমাননার দায়ে বহিষ্কারের নির্দেশ। প্রাথমিক বোর্ডের ডেপুটি সেক্রেটারিকে বহিষ্কারের নির্দেশ। নির্দেশ হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। 5000 টাকা ব্যক্তিগত জরিমানা দিতে হবে আদালতে। নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। প্রাথমিক শিক্ষক নিয়োগে 6টি প্রশ্ন ভুল মামলায় 6 নম্বর দিতে বলেছিল পরীক্ষার্থী সুমনা চট্টোপাধ্যায়কে, কারণ তার কাছে ওই মার্কশিট আছে। 23 আগস্ট 2023 বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছিল, আদালতের নির্দেশের পরেও পর্ষদ দেয়নি সেই নম্বর। ফের আদালতের দ্বারস্থ হন সুমনা চট্টোপাধ্যায়। আজ সেই মামলার নির্দেশ কলকাতা হাইকোর্টের। যে খবরের দিকে আমরা নজর রেখেছি আরও একবার জানাবো। 6 নম্বর দিতে বলা হয়েছিল পরীক্ষার্থী সুমনা চট্টোপাধ্যায়কে, কারণ তার কাছে ওই মার্কশিট আছে, কিন্তু সেই নাম্বার কেন দেওয়া হলো না। 23 আগস্ট 2023 বিচারপতি গঙ্গোপাধ্যায় এই নির্দেশ দিয়েছিলেন। এতগুলো দিন পেরোলো আদালতের নির্দেশের পরেও পর্ষদ কেন সেই নাম্বার দিল না, সবথেকে বড় প্রশ্ন। এখানে আবারও আদালতের দ্বারস্থ হয় সুমনা চট্টোপাধ্যায়। আরও বিস্তারিত জানবো এই বিষয়ে। অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অভিরূপা, সুমনা চট্টোপাধ্যায় তিনি ওই 6 নম্বর প্রশ্ন ভুল মামলায় যুক্ত ছিলেন। সেই সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এসে তিনি আবেদন করেন, যেহেতু তার কাছে ওয়ে মার্কশিট রয়েছে, সেই জন্য ওয়ে মার্কশিট দেখিয়ে তাকে 6 নম্বর 23 আগস্ট 2023 সালে এই নির্দেশনামা দেওয়া হয়েছে। তারপরেও সময় পেরিয়ে গেল, সেই নির্দেশনামা পর্ষদ সে কারণে আবারও কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন সুমনা চট্টোপাধ্যায়। এবং তারপরে আজকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ডেপুটি সেক্রেটারি প্রাইমারি এডুকেশন বোর্ড তাদেরকে তাকে বলেছেন যে বহিষ্কার করানোর নির্দেশ দেওয়া হয়েছে, পাশাপাশি নিজের ব্যক্তিগতভাবে 5000 টাকা বন্ড আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি 2 সপ্তাহের মধ্যে তাকে সরিয়ে দেওয়ার নির্দেশিকা দেওয়া হয়েছে। এবং এই যে নির্দেশিকা বহাল করতে হয়েছিল, অর্থাৎ 6 নম্বর এই ক্যান্ডিডেটকে দেওয়ার যে নির্দেশিকা ছিল কলকাতা হাইকোর্টের, সেই নির্দেশিকা বলবৎ করার নির্দেশ দিয়েছেন আরো একবার। বলে রাখা ভালো যে এই যে নির্দেশিকা 2023 সালের 23 আগস্ট দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেই নির্দেশিকা বলবৎ করেনি বলেই ডেপুটি সেক্রেটারিকে বহিষ্কার করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ধন্যবাদ অভিরূপা। নজর রেখেছি ইতিমধ্যেই যে খবরের দিকে, আদালত অবমাননার দায়ে বহিষ্কারের নির্দেশ। প্রাথমিক বোর্ডের ডেপুটি সেক্রেটারিকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তরফ থেকে, এবং 5000 টাকা ব্যক্তিগত জরিমানা দিতে হবে তাকে আদালতে, এমনটাই নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। প্রাথমিক শিক্ষক নিয়োগের 6 প্রশ্ন ভুল মামলায় 6 নম্বর দিতে বলেছিল পরীক্ষার্থী সুমনা চট্টোপাধ্যায়কে, কারণ তার কাছে ওই মার্কশিট আছে। 23 আগস্ট 2023 বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশ ছিল, আদালত নির্দেশ দিয়েছিল তারপরেও পর্ষদ নম্বর দেয়নি, কিন্তু কেন সেটাই সব থেকে বড় প্রশ্ন। আবারও আদালতের দ্বারস্থ হন সে কারণেই সুমনা চট্টোপাধ্যায়, এবং আজ সেই মামলার নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের তরফ থেকে। 23 আগস্ট 2023 বিচারপতি গঙ্গোপাধ্যায় এই নির্দেশ দিয়েছিলেন যে যেহেতু ওয়ে মার্কশিট রয়েছে সুমনা চট্টোপাধ্যায়ের কাছে, সে কারণেই 6 নম্বর পর্ষদকে দিতে হবে, কিন্তু তারপরেও কেন দেওয়া হলো না। 23 আগস্ট 2023 থেকে এতগুলো দিন পেরিয়ে গেল, তারপরেও দেওয়া হলো না। আজ 15ই সেপ্টেম্বর, তার মাঝেই যখন নাম্বার দেওয়া হয়নি, বেশ কয়েকদিন পেরিয়ে যাওয়ার পরেও সেখানে সুমনা চট্টোপাধ্যায় আবারও আদালতের দ্বারস্থ হন, এবং আজ সেই মামলার শুনানি ছিল। সেখানে বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রাথমিক বোর্ডের ডেপুটি সেক্রেটারিকে বহিষ্কারের নির্দেশ দিলেন। নির্দেশ হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।